बाप मा के माने ना जे से जान्नाते जावे ना। एक जन साहबी आल्लाहर नबीर काछे एसे बोलछेन आल्लाहर नबी मा कुलो आलेदा एना लोलादे बाप मा आमादेर काछे की पाए আমরা বাপ মায়ের কি উপকার করতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলো কি হুমা জান্নাতুকা নারুকা তারাই দুজন তোমার জাহান্নাম তারাই দুজন তোমার জান্নাত আরে ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত বাপ মা তোমার জাহান্নাম বাপ মা তোমার জান্নাত কি হক মানে হক মানে কি দিন রাত বাপ মায়ের পিছনে থাকবা। একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী আমি যুদ্ধে যেতে চাচ্ছি তোমার মা আছে जी तो तुम तुम मायर सेवा करो मायर पायर नीचे जान्नात एक कथा ठीक मायर दिके सुनजरे तकाले कबुल हर जिस निकी होबे एक कथा मिथ्या मायर पायर नीचे जान्नात एक कथा ठीक। अल्लाह ताला बाप मायर विषय टीके खूब कठिन भावे बोले चेन एक बार बोल चेन वला तकुल्लाहुमा उफ्फिन फला तकुल्लाहुमा उफ्फिन কখনো তাকে বলতে পাবো না এই শব্দ ব্যবহার করতে পাবো না ওয়ালা তানহারহুমা ধমক দিয়ে কথা বলতে পাবো না বাজার যেতে নিষেধ করলাম তবুও গেল এটা বলা যাবে না জোরালো আদেশ অকুল্লাহুমা কওলান করিমা কথা বললে নরম করে বলবা অকফেজ লহমা জানাহা জুল্লে হাত নিচু করে সংবরণশীল হয়ে ধীরে বাপ মায়ের সামনে যাওয়া তার সামনে কিভাবে কথা বলতে হবে যাওয়ার গতিটা কেমন হবে এ কথা আল্লাহ বলছেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই বাপ মা কি জিনিস। রাজশাহীর মেয়র একদিন নদাপাড়াতে এসেছেন তো ওসি থানার ওসি শাহ মখদুম থানার ওসি মেয়রের সামনে গিয়ে এইভাবে দাঁড়িয়ে হাতটাকে এইরকম করে বলছে স্যার এখন আমরা কি করব স্যার। তো দৃশ্যটা দেখে আরে ব্যাপারটা কি এবং তো বাপ মায়ের সামনে দাঁড়াতে হবে এই কেন কেন এরকম চট করে দেখে আমার ওই দৃশ্যটা মনে পড়ে গেছে যে তো বাপ মায়ের সামনে হতে হবে এইখানে কেন এরকম মেয়রের হাত দুটাকে নিচু করে মাথা নত করে বলছেন স্যার এখন আমরা কি করব স্যার। ওদের যাওয়ার সময় হয়ে গেছে যাবে কি যাবে না সকাল থেকে এসে আছে এখন বিকেল তিনটে চারটে হয়ে গেছে। তো এই দৃশ্যটা আমার খুব মনে পড়ে ওই দৃশ্যটা দেখে আমার মনে পড়েছে আর ব্যাপারটা কি এ তো বাপ মায়ের সামনে এরকম। কিভাবে বাপ মায়ের সামনে যেতে হবে কথা আল্লাহ বলেন কিভাবে কথা বলতে হবে বাপ মাকে কথা আল্লাহ বলেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই তারপরেও ছাড়েননি আবার বলছেন অকুর রবের হামহুমা কামার আব্বায়ানি সাগিরা কুল রব্বির হামহুমা কামার আব্বায়ানি সাগিরা বলেন হে নবে আপনি বলুন পৃথিবীর মানুষ বলো রব্বির হামহুমা কামার আব্বায়ানি সাগিরা হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থা আমার বাপ মা যেভাবে দেখেছিল আপনি ছিলেন দুধ খাওয়া বাচ্চা ওই সময় আপনার বাপ মা কিভাবে দেখেছিল এখন তো উনি 90 বছরের মানুষ তাকে দেখা তো খুব কঠিন। যে ছোট বাচ্চার পেশাব পায়খানা সাফ করা সহজ কিন্তু 80-90 বছরের মানুষের পেশাব পায়খানা পরিষ্কার করা সহজ নয়। কেউ যাবে না বৌমাও যাবে না বৌমাকে যদি আপনার স্ত্রীকে যেতে বলেন তাহলে আপনার স্ত্রী বলবে যাও তুমি তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় তোমার মাকে আমি দেখবো মানে আপনার স্ত্রী ও ঘরে গেলেই আপনার মা গালি দেয় এই কথাও ঠিক। সকালে উঠে দেখে মনে হবে যে দুনিয়াতে সবচেয়ে খারাপ আমার মা আমার মায়ের চেয়ে খারাপ মনে হয় কেউ নেই যা বলে সবই উল্টা আরে টাকা দিচ্ছে আমি আর আমার মা গিয়ে সবসময় গান গাচ্ছে আমার বোনের ছেলের টাকাটি কখন আমার বোনের ছেলেকে দিয়ে দিয়েছে অবাক দেখবেন যে যে দেখাশোনা করছে মা আর দিকে নেই আপনি সবটাই উল্টা পাবেন
তখন আপনি বাপ মাকে কেমনে দেখবেন? পরিস্থিতি খুব জটিল, বাপ মা কিন্তু পরীক্ষা, মন খারাপ খুব, মনে হচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মা, এখন কি করা যায়? মুখে জোরে কথা বলা যাবে না, ধমক দেওয়া তো বহু দূরের কথা, জোরে কথা বলা যাবে না,